वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहु। बिस्मिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन वला। मोहतरम प्रिय दीनी भाई, जानते চেয়েছেন রুকু পেলে সালাত হবে কিনা, সেই রাকাত বলে গণ্য হবে কিনা। যেমনি ভাবে চার রাকাত বিশিষ্ট সালাতে আপনি যদি প্রথম রাকাতে রুকু পেয়ে যান तो से राकात गण्य होबे किना। जी से राकात बोले गण्य होबे। यदि एक बार रुकुते रुकुर तस्बीह पढ़ते पारेन से राकात बोले गण्य होबे, एते कोनो द्विमत नेई। कारण एटा रसूल सल्लल्लाहु आलैहि वसल्लम थेके दलिल स्पष्ट आकारे प्रमाणित रयेछे। अंतत यदि रुकु पेये जान, रुकुते यदि एक बार तस्बीह पढ़ते पारेन ताहले से राकात बोले गण्य होबे। किन्तु एई मतपार्थक्य आगे छिलो ना। एखन आगे कि छुटे गेलो? सूरातुल फातिहा छुटे गेलो नाकि सलातेर कियाम छुटे गेलो, इमामेर संगे ताकबीरे ताहरीमा छुटे गेलो, सेटी आमादेर देखार विषय ना। कारण एटा रासूल सल्लल्लाहु आलैहि वसल्लम थेके प्रमाणित जे रुकु पेले सलात राकात बोले गण्य होबे। किन्तु एई जे रुकु पेले सलात गण्य होबे एटी रासूल सल्लल्लाहु आलैहि वसल्लम थेके ताबेईन ताबे-ताबेईन आइम्माए किराम मुजताहिद एई पर्यन्त जुगे जुगे कार मध्य कोनो इख्तिलाफ मतपार्थक्य छिलो ना। किन्तु बर्तमाने किछु संख्यक लोक मतपार्थक्य करছে। তাদের দলিল হচ্ছে এই যে আমরা যখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার রাকাত গণ্য হলো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সালাতের ক্ষেত্রে বলা হয়েছে। এটা যে কোনো সালাত হোক, সে ইমাম হতে হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী নামাজ হোক, মহিলা পুরুষ সবার জন্য। তো তারা বিভিন্ন সময় এই ফিতনা সৃষ্টি করার জন্য তারা এই দলিল পেশ করে থাকে। তো যদি सूरतुल फातिहा सारा सालात ना है ताहले रुकू पेले से राकात बोले किभाबे गण्य होबे? जेहेतु आमी सूरतुल फातिहा पढ़ते पारलाम ना। तो एगुलो होच्छे तादेर विभ्रांतक किछु जुक्ति। तो एई जुक्ति दिये इस्लाम चले ना। ओटी एकटी आम हुकुम छिलो রাসূল সাল্লাল্লাहु आलैहि वसल्लम ला सलाता लिमान लम यकरा बिफातिहातिल किताब, जे व्यक्ति सूरतुल फातिहा पढ़लो ना तार सलात हलो ना। ठीक आबार রাসূল সাল্লাল্লাहु आलैहि वसल्लम तिनि मानव जातिर श्रेष्ठ शिक्षक। আর সেই শিক্ষক আমাদেরকে আদেশ করেছেন রুকু পেলে সালাত হয়ে যাবে। উদাহরণ যদি আমরা দিতে যাই, একজন শিক্ষক টিচার সমস্ত ছাত্রদেরকে বলল তোমরা বাহির থেকে রুমে চলে যাও। তার মধ্যে থেকে একজন ছাত্রকে ডেকে নিয়ে আসা হলো যে তুমি বাহিরে যাও, তুমি বাহিরে থাকো। এটি তার এখতিয়ার। যেমন ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক, তিনি এই এখতিয়ার দিয়েছে, তিনি এই অনুমোদন দিয়েছে যদি কেউ সালাতের রুকু পেয়ে যায় তাহলে তার রাকাত বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আসার পরে মুখালিফ বাঁকা পন্থা, বাঁকা রাস্তা কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আদেশ আসবে তার বিপরীত চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের রাসূল তোমাদেরকে যে আদেশ করেছেন, রাসূলের পক্ষ থেকে যে আদেশ আসবে সে আদেশ অমান্য করবে কোন মুমিন নারী, মুমিন পুরুষ, এটা অসম্ভব। যদি তারা অমান্য করে তাহলে তারা প্রকাশ্যে পথভ্রষ্টতায় লিপ্ত হবে। তো এগুলা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এটা। এই জন্যই আজকাল শোনা যায় বিভিন্নভাবে যে রুকু পেলে সালাত হবে না, তাদের কাছ থেকে এই যুক্তি শোনা যায়। এবং তাদের কাছে আরো কিছু যুক্তি রয়েছে যে সালাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে না। হ্যাঁ, অথচ তারা দলিল হিসেবে যেটি পেশ করে থাকে কোরআন কারীমের একটি আয়াত যেটি শানে নজুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কারীম তেলাওয়াত হয় তোমরা চুপ থাকবে এবং শুনবে, শ্রবণ করবে। তো এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এই যে যখন কোরআন কারীম নাজিল হয়েছিল তখন কোরআন কারীম নাজিল হওয়া অবস্থায় বা কোরআন কারীম তেলাওয়াত করা অবস্থায় মানুষ কথা বলতে লাগলো, চিল্লাচিল্লি করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করে দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন কারীম তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু মানে ওয়াসকুতু, তোমরা চুপ থাকবে। আর সেটি শ্রবণ করবে। তো এটা ছিল আওয়াম দলিল। আর এই আয়াত নাজিল হয়েছে মক্কাতে হিজরতের পূর্বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার সালাত হলো না। এই আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মদিনাতে। এখন যদি কেউ সূরাতুল ফাতিহা পড়ে নেয় তাহলে আল্লাহর কথাও তিনি মানলেন এবং শ্রবণও করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও মেনে নিলেন, দুটি আমল হয়ে গেল। এখন যদি কেউ শুধু শুনে সূরাতুল ফাতিহা পড়লো না সালাতে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এখন তার সালাত হবে কিনা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। তো মূল উদ্দেশ্য ছিল এইটাই। তো আশা করি বুঝতে পারলেন যে সালাতে যদি রুকু পেয়ে যান তো ওই রাকাত বলে গণ্য হবে। এখন সূরাতুল ফাতিহা ছুটলো নাকি কিয়াম ছুটে গেল, তাকবীরে তাহরিমে ছুটে গেল, এগুলা ইমামের সঙ্গে আর দেখার বিষয় না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদন। আশা করি বুঝতে